অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল হাজিগঞ্জ বাজারের অসুস্থকর হোটেলগুলো কিন্তু শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে অভিযানে নেমে পাঁচ হোটেল মালিককে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করে ব্রাহ্মণ আদালত মোবাইল কোড পরিচালনা করেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম তানজির ও হাজিগঞ্জ উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ অভিযানে হাজিগঞ্জ বাজারের ফুড লাভার্সকে পনেরো হাজার টাকা প্রিন্স হোটেলকে বিশ হাজার আল মদিনা হোটেলকে পনেরো হাজার তৃপ্তি হোটেলকে পনেরো হাজার ও গাউসিয়া হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা সহ মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয় এ সময় হাজিগঞ্জ থানার এস আই আব্দুল আজিজ শেখ ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন